বাংলায় লোকসভা ভোটের আগে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর, কখনো সিএএ তরজা, কখনো ক্যাগ রিপোর্টে আর্থিক তছরুপের অভিযোগ। বিজেপির একের পর এক আক্রমণ, পাল্টা নথি তথ্য দেখিয়ে চেকমেট রাজ্য শাসক দলের। ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে নবান্নের রিপোর্ট, এবার কোন পথে এগোবে বিজেপি? লোকসভা ভোটের আগে ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। অভিযোগ, প্রায় 2 লক্ষ কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি রাজ্য। এক তহবিলের টাকা অন্য তহবিলে খরচ করা হয়েছে। এই নিয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গভর্নরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনি ক্যাগকে রেকমেন্ড করুন টু লজ এফআইআর এগেইনস্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এন্ড হার এন্টায়ার ক্যাবিনেট, কারণ ক্যাগের যে রিপোর্ট তাতে ক্যাবিনেট দায়বদ্ধ। ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে সরাসরি সংঘাতের ঘোষণা করেছে বিজেপি। তবে অভিযোগ উড়িয়ে ইতিমধ্যেই পাল্টা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটা স্ট্রং লেটার প্রাইম মিনিস্টারকে লিখেছি, আপনাদের কাছে পেয়ে যাবেন। এইখানে বসে সই করলাম, ক্যাগ যে কথাটাই জানে না সেটাই লিখেছে, কোনোদিন এটা হয়নি। শুক্রবার নথি ও তথ্য দেখিয়ে বিজেপির যাবতীয় অভিযোগ খারিজ করে নবান্ন। নবান্নের দাবি, 2023 পর্যন্ত সব সার্টিফিকেট জমা দিয়েছে রাজ্য। কি কি নথির কথা বলছে নবান্ন? মোট 4টি দফতরের উল্লেখ ক্যাগ রিপোর্টে। 2 লক্ষ 29 হাজার কোটি টাকার উল্লেখ, 2002-03 থেকে 20 বছরের হিসেব ধরা হয়েছে। বলা হচ্ছে 2021 সালের রিপোর্ট, 2023 পর্যন্ত সব সার্টিফিকেট জমা দিয়েছে রাজ্য। এটা বলা যেতে পারে একটা ভুল রিপোর্ট আছে, সঠিক তথ্য এর মধ্যে থেকে আসছে না। 2002-03 থেকে ওরা বলছে রিপোর্ট, কিন্তু এটা বুঝতে পারছি না, 20 বছর ধরে যদি ইউসি দেওয়া হয়নি তাহলে এটা তো সিএজি আমাদের এজি কে অ্যাকাউন্টেন্ট জেনারেল যারা যারা অডিট করেন তাদেরকে প্রতি বছরই বলা যেতে পারতো যে আপনাদের এই বছর ইউসি পেন্ডিং আছে, তারপর আগামী অডিটে বা যখন অডিট পারা করে সঙ্গে সঙ্গে এটা মিট আপ করে দেওয়া হয়। নবান্নের দাবি, বিভিন্ন প্রকল্পের জন্য কেন্দ্রের বরাদ্দ টাকা ঠিকভাবে খরচ করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে প্রায় 334টি কেন্দ্রীয় দল আসে বাংলায়। প্রতিনিধি দল একাধিকবার রিপোর্ট তলব করে, যার জবাব নির্দিষ্ট সময়ে পৌঁছে দেওয়া হয় বলে রাজ্যের দাবি। কলকাতা টিভি।